আমার নবীর রাষ্ট্রদূত মুসা বিন উমাইর এমন একজন সাহাবি ছিলেন, উহুদ প্রান্তে যখন শহীদ হয়ে গেছে নবীজি বলল, সাহাবীরা রে আমার মুসাবির কি আছে দেখো, তাকে দেখে টুকরা কাপড় আছে, মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। বুখারি পড়ে দেখেন ইদখির নামক গাছ, ওই গাছ দিয়ে বিশ্ব নবী বললেন দাফন কাফন করে ফেলো, মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও, পায়ের জায়গাটাকে ইদখির নামক গাছগুলো দিয়ে ঢেকে দাও। ইসলামের জন্য এসেছিলেন, এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে না, কথা ঠিক না বেঠি? গরিব হোসেন দুঃখ নেই, কিন্তু আল্লাহর অবাধ্যাচরণ করবেন না। রাজি আছেন তিন সাল? কয় নাম্বার কথা কয় না, কয় নাম্বার সবক কিন্তু মুখস্থ রাখতে হবে, ওয়াজ আর 15 মিনিট। ইনশাল্লাহ দুইজন যুবক কই যায়, ভগলে চাইছে মাশাল্লাহ। এই কয়জন যদি একটু বসতো আল্লাহ এদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাইতে চাই যায়, দেখেন অবস্থা মানুষের হাতে। ও বসছে, যাক আলহামদুলিল্লাহ কয়, আবার বলেন আলহামদুলিল্লাহ। কয় নাম্বারে আছি জোরে বলেন, বাকি আছে? উনি কয় বহুত 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 বহুত, মানে আরে আর অনেক সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে বল ইনশাল্লাহ। আরো জোরে, 4 নাম্বারে আসেন আমার ভাইয়েরা, আল্লাহ কার দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। 4 নাম্বারে আল্লাহ জনম দুঃখিনী মা, আপনার বাবাকে যদি আপনি কষ্ট দেন, মা বাবা যদি না খোস হয়ে যায়, মা বাবার সঙ্গে প্রতিনিয়ত যদি বেয়াদবি করেন, পরিষ্কার মনে রাখেন যিনি দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, আপনার সঙ্গে কথা বলবেন না, তিনি কে? এখন এইরকম ছেলের খুব অভাব আমাদের সমাজে, সব ছেলেরা খুব আদরে মা বাবার সঙ্গে কোনো বেয়াদবি করে না। চিনবেন, যেদিন থাকবে না চিনবেন। আমি এইবারের কথাই বলি, যেদিন উমরায় যাচ্ছে, আমার আব্বা অনেক বড় একজন বুজুর্গ আলেম, বড় একজন আলেম, বিনয়ী আলেম, এইবার যখন উমরায় যাচ্ছে, রাত যখন 3:30 বের হতে হবে, আমি বললাম আব্বা আপনার যাওয়া দরকার নেই, কষ্ট হবে আমার। রাস্তা পর্যন্ত তিনি গেলেন, আমি নজর করে দেখি যতক্ষণ পর্যন্ত আমার চোখ যাচ্ছে, আমার আব্বা এক নজরে গাড়ির দিকে তাকায় আছে, আমি আমার আব্বার দিকে তাকায় আছি, আর আমার আব্বা তাকায় আছে। কতক্ষণ ধরে আমার ছেলের গাড়িটা দেখা যায়, এই যে মহাব্বটুকু মাহফিলের জন্য যখন বের হয়ে আসি, দোয়া নিয়ে বের হয়ে আসি, আবার যখন ফিরে যাই, যত রাত্রে ফিরে যাই না কেন, বাবা মার বলে সন্তান কেমন আছো, শরীরটা কেমন, এই কথা বাপ খবর নেই, প্রতিনিয়ত দোয়া করে। যখনই বড় কোনো বিপদ থেকে বেঁচে যাই, আমি বুঝি মা বাবার দোয়াতে যিনি হেফাজত করেছেন তিনি কে। এই জায়গা একদিন হারিয়ে যাবে, মা কি আর ঘরের মধ্যে খুঁজে পাবে না, পুরো খাট তুমি দেখবা শূন্য পড়ে আছে, মাকে দেখা যায় না। গতকাল রাত্রেও বাসায় গিয়ে আমি আমার মোবাইলটা চালায় আমি দেখতেছি আমার আব্বা ঘুমাইছে কিনা, আমার আব্বা ঘুম পড়েছে কিনা, যখনই দেখেছি মন ভরে গেছে। আমার কাছে মনে হয়েছে এই যে ভালোবাসা,
সন্তানের মায়ের প্রতি বাবার প্রতি এই ভালোবাসার কারণে যিনি আমাকে আপনাকে দামি বানাই দিবেন তিনি কে? খবরদার, যারা বেয়াদবি করে ফেলেছেন, মা বাপের পায়ে ধরে মাফ চান, মা বাবার কাছে মাফ চান। মা বাপ যদি খুশি হয়ে যায়, রিদল রব্বির রিদল ওয়ালিদ, মা বাপ যদি খুশি হয়ে যায় তিনি খুশি হয়ে যাবেন তিনি কে? সকল বাবাদেরকে বলছি, মাদেরকে বলছি, প্রত্যেকটা বাপের কাছ থেকে সন্তান তিন কয়টা সুরে বলেন আরো সুরে? এক নাম্বার পাওনা হল আপনি নেককার দিনদার স্ত্রী বিবাহ করবেন, দুই নাম্বার সন্তান পাওনা হল সুন্দর একটা নাম রাখবেন, তিন নাম্বার পাওনা হল কোরআন সন্ন্যাস শিখাবেন। এই তিনটা পাওনা পুরা করলে চক্ষু শীতলকারী সন্তান আপনার সন্তানকে যিনি বানায় দিবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা পঞ্চম নম্বরে আসেন, ক নম্বর জোরে কন, আল মুতারাজ্জিনা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, এমন সব মহিলা পুরুষের পোশাক পরে পুরুষের মতো করে চলে, এমন মহিলার সংখ্যা এখন আমাদের দেশে একেবারেই নাই। খামতি এত একটা পবিত্র জায়গা, এত বড় কামের মাদ্রাসা, এখানে এই এলাকার লোকের এরকম উল্টা পাল্টা কথা বলে না আছে এগুলা? আল মুতারাজ্জিলা, আপনি কুমিল্লার ভাষায় কয় এটা বেড়া ঘুরে, কি করে এটা বেড়া ঘুরে, এই বেডি এটা বেড়া ঘুরে, এরকম মহিলা এখন আসছে না? এখন এই ক্ষেত্রেও কিন্তু আপনি দায় এড়াতে পারবেন না। ছয় বছর বয়সে আপনার মেয়েকে আপনি প্যান্ট শার্ট পরান, নয় বছরেও জিন্সের প্যান্ট জিন্সের শার্ট, এগারো বছরের সময়ও জিন্সের প্যান্ট জিন্সের শার্ট। এখন মেয়েটা বড় হয়ে গেছে, এখন আর আপনার লাগবে না অটো এসে জিন্সের শার্ট জিন্সের প্যান্ট হয়ে যাবে, ঠিক না বেটি? কবে আবার হঠাৎ করে এটা প্লাজো হয়ে যাবে? যুগের পরিবর্তনে একটার পর একটা আসবে। এখন বলেন, যেই মেয়েগুলো আপনার আমার মেয়ে, আপনি পুরুষের মতো পোশাক পরাচ্ছেন, আল্লাহ যদি না থাকে কি অবস্থা এদের হবে? কোরআন কারীমে আল্লাহ নিজে বলেন, সেদিন বাপ জান্নাতের ভিতরে ফুপা ফুপা কাঁদবে, আল্লাহ বলবে কেন কাঁদো গো? আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? সেদিন যখন কাঁদবে আমার আল্লাহ, যখন চাবে আমার আল্লাহর চাওয়ার কারণে সন্তানটাকে আনা হবে, মেয়েটাকে আনা হবে, লোকটা তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক, স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক। লোকটা চিৎকার করে সেদিন কাঁদবে, আফসোস আফসোস, আমি আমার সন্তানটাকে ইমানদার বানাতে পারলাম না, কন্যাটাকে ইমানদার বানাতে পারলাম না। আজকে যারা এখানে বসেছেন, ঘরের মধ্যে পর্দা আবশ্যক করেন, আল্লাহ যাদের সঙ্গে পর্দা ছাড়া যাদের সঙ্গে পর্দা করতে বলেছেন, প্রত্যেকের সামনে যাওয়া বন্ধ করে দেন। যদি আপনার মেয়েকে এইভাবে গঠন করতে পারেন,
দুনিয়া আখেরাতে যিনি পরিবার গর্ত করে দুনিয়া আখেরাতের শান্তি দিয়ে জান্নাতে জান্নাতি বানায় দিবেন তিনি কে? ছয় নাম্বার, এখন যাব, রাজি আছেন? ছয় নাম্বার হলো দায়ুস। কি দায়ুস? কেডা দায়ুস হচ্ছে সে যেই মহিলা স্যান্ড মেরে চুল ফুলায়া